হ্যালো ইউটিউবার, আমার টিপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটি হলো অন্যের মোবাইলে মানে ভাইরাস ঢুকিয়ে তাকে অবাক করিয়ে দিন। সেটা এক ধরনের একটা মজার জন্যে, মানে সত্যিকারের ভাইরাস না। এই অ্যাপসটা গুগল প্লে স্টোরে পাবেন। সো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ডাউনলোড লিঙ্কটা, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। চলুন তাহলে দেখা যাক মানে কিভাবে করবেন। মানে ধরুন আপনার বন্ধুকে চমকিয়ে দিবেন মানে ভাইরাস ঢুকে, তাকে তার ফোনটা আগে নিন, নেওয়ার পরে অ্যাপসটা তার ফোনে ইনস্টল করুন। ওই যে ভাইরাস মেকার প্যাঙ্ক, এই যে অ্যাপসটা ইনস্টল করার পরে ওপেন করুন। আরও নিত্য নতুন টিপস ট্রিক্স পেতে আমাদের সাথেই থাকুন। যাই হোক, এখানে মানে আমি কোনো কিছু করব না, জাস্ট আমি মানে দেখাইবো। মিডিয়াম মানে লেখাটা মিডিয়াম দিই, 30 সেকেন্ড, 30 সেকেন্ড দিলাম। সো আর এ জায়গায় কোনো কিছু মানে করব না। এখন এক ফুল স্ক্রিন মোড, এটাতে ক্লিক করলে মানে আপনার পুরো স্ক্রিনে এই লেখাটা আসবো, মানে ভাইরাস যে আক্রমণ করলে কীরকম এরকম লেখা আসবো। সেটা করব না, সাধারণত আমি মানে হাফ স্ক্রিনে দেখাই দেব। মানে তাহলে ই করি, এখানে 30 সেকেন্ড বেশি হয়ে যায়, 5 সেকেন্ড করে দিই, কারণ ভিডিওটা লং হয়ে যাবে না। 30 সেকেন্ডই থাক। রান ভাইরাস স্টার্ট, এখন অপেক্ষা করি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন যে অটোমেটিক মানে আমার ফোন আর কাজ করবে না। মানে ওই যে দেখুন লেখা আসতেছে, ওই যে এই যে দেখুন, এভাবে এটা দেখি এই অ্যাপসটার মাধ্যমে আপনার বন্ধুকে অবাক করে দিতে পারবেন এবং বলতে পারবেন যে আপনি তার মোবাইলে ভাইরাস ঢুকিয়ে দিয়েছেন। সো এটা আমি সময় দিই 30 সেকেন্ড, 30 সেকেন্ড পর অটোমেটিক এটা আবার মানে চলে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন আরও টিপস পেতে আমাদের সাথেই থাকুন। যাই হোক, 30 সেকেন্ড অপেক্ষা করতে দিব। মানে ওই যে দেখুন আমার ফোন আর কাজ করতেছে না, আমি ব্যাক বাটন এগুলো ই করতেছি আর কাজ করতেছে না, একদম আমার ফোন যে লক হয়ে গেছে। অটোমেটিক আবার 30 সেকেন্ড পরে মানে ই হয়ে গেছে। যাই হোক, এটা দেখি আপনার বন্ধুকে অবাক করে দিতে পারবেন। আজ এই পর্যন্ত, আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।